রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর দ্বিতীয় অধ্যায়ে, জাহিলিয়াতের মোকাবেলায় ইসলাম। জাহিলি সমাজের এই দাওয়াত এর উদ্দেশ্য এবং লক্ষ্য বুঝতে ভুল করেনি এবং এর ভিতরে যে কোনো জটিলতাও নেই সেটাও অনুভব করেছে। যে শ্রোতাবৃন্দর কানে এর আওয়াজ পৌঁছেছে তখনই তারা বেশ ভালোভাবেই বুঝেছে যে এই আহ্বান এমন এক তীর যা জাহিলিয়াতের টার্গেটকে আঘাত হানবে এবং তা এফোড় ওফোড় করে দেবে। বিপদের এই অনুভূতি থেকে জাহিলিয়াতের সমুদ্রে তরঙ্গের সৃষ্টি হলো এবং তা ফুঁসে উঠল। জাহিলিয়াতের বীর পুরুষেরা জাহিলিয়াতের শেষ যুদ্ধের জন্য অস্ত্রসজ্জিত হয়ে কোমর বেঁধে নেমে পড়ল। ওদের প্রধানেরা সরে পড়ল এই বলে, তোমরা চলে যাও, তোমাদের দেবতাগুলোর পূজোয় তোমরা অবিচল থাকা উচিত, নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। কোরআন 38 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এই জীবনের প্রত্যেক সদস্য পরিষ্কারভাবে অনুভব করে জাহিলি সভ্যতার প্রসাদসৌধ টলটলায়মান এবং জীবনের গোটা ব্যবস্থাপনায় বিপদের সম্মুখীন। এই সময় শক্তি এবং চাপ প্রয়োগ এবং জুলুম ও বাড়াবাড়ির সেই সব লোমহর্ষক ঘটনা সংঘটিত হয় যেসব ঘটনা ইসলামের ইতিহাসে সংরক্ষিত। এটা ছিল এ কথার আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের উপর আঘাত হানার জন্য সঠিক টার্গেটটি নির্বাচন করেছিলেন এবং তার তীরও সঠিক লক্ষ্যে আঘাত হেনেছিল। তিনি জাহেলিয়াতের শাহরগের উপর আঘাত হানেন, যার দ্বারা জাহেলিয়াতের টলমলিয়ে ওঠে এবং সমগ্র আরব জাহেলিয়াতের সম্ভবত সর্ববৃহৎ দুর্গ যুদ্ধের জন্য ময়দানে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের উপর পাহাড়ের ন্যায় দৃঢ় থাকেন। বিরোধিতার তুফান শুরু হয়, ফেতনার ঝড় বন্যার বেগে আশ্রয় পড়ে এবং চলেও যায়, কিন্তু তিনি আপন স্থান থেকে এক বিন্দুও নড়েননি। তিনি তার চাচাকে পরিষ্কার বলে দেন, চাচা যান, আমার ডান হাতে যদি সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেওয়া হয় তবুও এ কাজ আমি পরিত্যাগ করতে পারবো না যতক্ষণ না আল্লাহ তাআলা এতে আমাকে সফলতা দান করেন কিংবা আমি শেষ হয়ে যাই। আল বিদায় ওয়ান নিহায়া, তৃতীয় খণ্ড, 43 পেজ। তিনি মক্কায় 13 বছর অবস্থান করেন। অবিরত তৌহিদ, রিসালাত এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপনের আহ্বান সুস্পষ্টভাবে জানাতে থাকেন। তিনি এর জন্য এতটুকু এদিক সেদিক পথ অবলম্বন করেননি, আর সময় উপযোগিতার দোহাই দিয়ে তিনি তার আহ্বানের ক্ষেত্রে কোনোরূপ আপোষকামিতাকেও প্রশ্রয় দেননি। এই আহ্বান তথা এই দাওয়াতকেই তিনি সকল রোগের দাওয়াই এবং সকল প্রকার বদ্ধতালার চাবি মনে করেন এবং এক মুহূর্তের জন্য তিনি এ সম্পর্কে সামান্যতম দ্বিধা কিংবা টানাপোড়েনের শিকার হননি। প্রথম দিককার মুসলমান কুরাইশরা এই দাওয়াত এবং আহ্বানের মোকাবেলায় হাঁটু গেড়ে বসে এবং জাহেলিয়াতের পতাকা তলে সমবেত হয়ে এর বিরুদ্ধে অবস্থান করে। তারা তার বিরুদ্ধে সমগ্র দেশে আগুন জ্বালিয়ে দেয় এবং ইসলামের রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে যায়। এ সময় তার উপর ইমান আনয়ন তথা বিশ্বাস স্থাপন করা সেই সব সিংহদিল পুরুষ সিংহের কাজই ছিল, যারা মৃত্যুর ভয়ে ভীত নন, যারা আপন ইমান এবং আকিদার নিমিত্তে অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপিয়ে পড়তে এবং জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত, যারা দুনিয়ার সর্বপ্রকার লোভ লালসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং সারা দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কুরাইশদের কতিপয় যুবক সামনে অগ্রসর হল। এ তড়িঘড়ি ফয়সলা ছিল না এবং যুবক সুলভ ঝোঁকের মাথায় গৃহীত পদক্ষেপও ছিল না। তারা মনে করতেন তাদের জীবনের বিপদের মুখে নিক্ষেপ করেছেন এবং জীবনের দরজা নিজেদের জন্য বন্ধ করে দিয়েছেন। পার্থিব কোনো প্রলোভন এবং এর পিছনে ক্রিয়াশীল ছিল না, বরং এই ফয়সলা ছিল কেবল বিপদের দরজা খোলার সামর্থক। এর ফলে সর্বপ্রকার পার্থিব স্বার্থ ও আরামায়সের দরজা বন্ধ হতো। এখানে ছিল কেবল ইয়াকিন এবং প্রত্যয়ের এক শক্তি এবং পরকালীন জীবনের লোভ। তারা ইমানের দিকে আহ্বানকারীদের এই বলে আহ্বান করতে শুনতে পেয়েছিলেন, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের উপর ইমান আনো। এই আহ্বান শুনতে বিশাল পৃথিবী তাদের জন্য সংকীর্ণ এবং সংকুচিত হয়ে গেল। স্বভাব তবিয়ত পিষ্ট হতে থাকল, রাতের ঘুম উড়ে গেল, নরম কোমল বিছানা কণ্টক সজ্জার নয় খচখচ করে বিঁধতে থাকলো। তারা দেখল আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনা এবং নিজের ইমানের সাথী হওয়া তাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। তারা তাদের দিল এবং দিমাগের তথা মন মস্তিষ্কের ফয়সলা এবং আপন বিশ্বাসের বিরোধিতা করে সন্তুষ্ট থাকতে পারত না। প্রকৃত সত্য কোনটি তাদের সামনে দিবালোকের ন্যায় প্রকাশিত এবং উদ্ভাসিত হয়ে গিয়েছিল। এখন আর তারা সেই সত্য এড়িয়ে যেতে পারত না। পশু জীবন থেকে তাদের মন উঠে গিয়েছিল, বৃতৃষ্ণাই ভরে গিয়েছিল তাদের মন। তারা আর তাতে নিজেদের মনকে ফসাতে পারত না। একটি কাঁটা যা তাদের মনে খচখচ করে বিচ্ছিল, তারা সেটাকে আর পুষতে পারত না। শেষ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছুতে এবং ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই মহল্লায় ছিলেন, মাত্র কয়েক গজ দূরে।
কিন্তু কুরাইশরা তাকে এতটা দূরে সরে দিয়েছিলেন এবং রাস্তায় এতটা বিপদ এবং ঝুঁকিপূর্ণ বানিয়ে দিয়েছিলেন যে তার পর্যন্ত পৌঁছা দূরদরাজ এবং অত্যন্ত বিপদজনক সফরের ন্যায় নামান্তর ছিল। সিরিয়া ও ইয়ামেনের বাণিজ্য কাফেলা নিয়ে যাওয়া আর আরব ডাকাতদের হাত থেকে গা বাঁচিয়ে বেরিয়ে যাওয়া এতটা কঠিন ও কষ্টসাধ্য ছিল না যতটা মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা এবং তার সঙ্গে সাক্ষাৎ করা ছিল কষ্টকর। কিন্তু তারা তার কাছে গেল, তার হাতে হাত মেলালো এবং নিজেদের জীবন তার হাতে তুলে দিল, তাকে সোপর্দ করল। তাদের জীবনের ভয় ছিল পরীক্ষার সম্মুখীন এবং কষ্টের মুখোমুখি হবার, কিন্তু তারা কোরআন শরীফের এই আয়াত শুনেছিল। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? আমি তো এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। অবশ্যই আল্লাহ প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। 23 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলার এই নির্দেশও তারা শুনেছিল। তোমরা কি ধারণা করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদিও কখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট, দুঃখ, ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল, তারা ভীত এবং কম্পিত হয়েছিল, এমনকি রাসুল ও তার সঙ্গে ইমানদাররা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর সাহায্য নিকটেই। শেষ পর্যন্ত কুরাইশদের কাছ থেকে যা আশঙ্কা করা হয়েছিল তা সামনে এসে গেল। কুরাইশরা তাদের তুনির সব তীর ওই অসহায়দের প্রতি নিক্ষেপ করেছিল, সেসবের পরীক্ষা তাদের উপর চালালো, কিন্তু তাদের ইমানি দৃঢ়তা এবং প্রত্যয়ের মজবুতি এতে আরও বৃদ্ধি পেল। আর তারা বলতে থাকে, এই ওয়াদাই তো আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে করেছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্যিই বলেছেন, আর এতে তাদের ইমান এবং আনুগত্য বৃদ্ধি পেল। এসব পরীক্ষার ফলে তাদের বিশ্বাস অধিক দৃঢ় এবং তাদের প্রত্যয় আরও মজবুত, তাদের ধর্মীয় চেতনা এবং অনুভূতি আরও উন্নত হয়, তাদের ইমানে অধিকতর স্বাদ এবং মিষ্টতা অনুভব হয়, তাদের স্বভাব চরিত্র আরও পরিচ্ছন্ন এবং উজ্জ্বল সৃষ্টি হয়, তারা এই অগ্নিকুণ্ড থেকে খাঁটি সোনা হয়ে বেরিয়ে আসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমানি প্রশিক্ষণ। এরই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোরআন পাকের রোহানি খোরাক সরবরাহ করে যাচ্ছিলেন এবং ইমানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তিনি তাদের দৈহিক পাক পবিত্রতা এবং অন্তরের ভয় মিশ্রিত বিনয় শেখাতেন, তার শরীরের প্রকাশ ঘটাতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র হাজির নাজির জ্ঞানে প্রত্যহ পাঁচবার তারই সমীপে মাথা ঝোঁকাতেন। তাদের মধ্যে উত্তরোত্তর রুহানিয়াত তথা আধ্যাত্মিকতার সমুন্নতি, দিলের পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, নৈতিকতা এবং চারিত্রিক পরিশুদ্ধি, প্রবৃত্তির পূজা থেকে মুক্তি লাভ হচ্ছিল, আসমান এবং জমিনের মালিকের প্রতি ইশক এবং অনুরাগ বৃদ্ধি পাচ্ছিল। তিনি তাদেরকে দুঃখ কষ্টে ধৈর্যশীল, ক্ষমাশীল এবং আত্মসংযমের শিক্ষা দিতেন। যুদ্ধ বিগ্রহ তাদের অস্থিমজ্জায় মিশে গিয়েছিল, তলোয়ারের সঙ্গে সম্পর্ক ছিল তাদের মজ্জাগত, তারা ছিলেন সেসব গোত্র এবং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যাদের ইতিহাস বাসুস, দাহিস, গাবিয়া প্রভৃতি রক্তাক্ত কাহিনী দ্বারা ভরপুর। ইয়াহমুল ফিজারের রক্তাক্ত যুদ্ধের স্মৃতি তখনও অম্লান রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই সামরিক স্বভাব প্রভৃতিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং তাদের আরবীয় অহংবোধকে ইমানি শক্তির নিয়ন্ত্রণাধীনে রেখেছিলেন। তিনি তাদের বলতেন, তোমাদের হাত সংবরণ করো এবং সালাত কায়েম করো, সূরা নিসা 77। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মোমের মতো হয়ে গিয়েছিল। সামান্যতম কাপড়িশোধন না থাকা সত্ত্বেও তারা তাদের হাত গুটিয়ে নিয়েছিলেন। তারা সব কিছুই বরদাস্ত করেছিলেন দুনিয়ার কোনো সম্প্রদায় কিংবা জাতিগোষ্ঠী যা বরদাস্ত করেনি, ইতিহাসে এমন একটি ঘটনা পেশ করেনি যেখানে কোনো মুসলিম নিজের পক্ষ থেকে প্রতিরোধ করেছে কিংবা জিঘাংসার আশ্রয় নিয়েছে। পৃথিবীর ইতিহাসের ধৈর্য এবং সহিষ্ণুতার এ এক অনন্য উদাহরণ। মদিনাতুর রসুলে কুরাইশরা যখন সীমা অতিক্রম করল, তখন আল্লাহ তার রসুল এবং তার সাহাবাদেরকে হিজরত তথা দেশত্যাগের অনুমতি দিলেন। তারা ইয়াসরিবে হিজরত করলেন, যেখানে ইসলাম ইতিপূর্বে পৌঁছে গিয়েছিল। মক্কা থেকে আগত মুহাজিররা ইয়াসরিবের লোকেদের অর্থাৎ আনসারদের সঙ্গে একেবারেই মিশে গিয়েছিলেন, অথচ এদের মধ্যে কেবল নতুন ধর্ম ছাড়া আর কোনো যোগসূত্র ছিল না। ইতিহাসে ধর্মের শক্তি এবং প্রভাবের একটি একক এবং অসাধারণ দৃষ্টান্ত। ইয়াসরিবের আউস এবং খাজরাজ গোত্র বোয়াজ যুদ্ধের স্মৃতি তখনও ভোলেনি, তাদের খুন পিয়াসির তলোয়ারের রক্ত তখনও শুকায়নি। এমত অবস্থায় ইসলাম এসে তাদের উভয়ের মধ্যে প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করল। এই সন্ধি সমঝোতার জন্য যদি কোনো লোক দুনিয়াতে তাবৎ সম্পদ ব্যয় করত, তবুও তার পক্ষে তা সম্ভব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করলেন। এই ভ্রাতৃত্ব সম্পর্কে এমনই এবং মজবুত সম্পর্কে রূপ নেয় যার সামনে রক্তের সম্পর্ক নিষ্প্রভ এবং দুনিয়ার তাবৎ বন্ধুত্ব তাৎপর্যহীন হয়ে যায়।
ইতিহাসে এ ধরনের নিঃস্বার্থ প্রীতি এবং ভালোবাসার দ্বিতীয় নজির খুঁজে পাওয়া যায় না। মক্কার মুহাজির এবং মদিনার আনসার সম্বলিত এই নবহূতিত জামাতটি ছিল এক বিশাল ইসলামী উম্মার বুনিয়াদ। এই জামাতের আবির্ভাব এমন এক কঠিন সংকট সন্ধিক্ষণে হয় যখন দুনিয়ার জীবন মৃত্যুর মাঝে দোল খাচ্ছিল। এই জামাত এসে তার জীবন জিন্দেগির পাল্লাটা ঝুঁকিয়ে দিল এবং সেই সমূহ বিপদ দূর করে দিল যা তার সামনে ছিল। এই জামাতের আবির্ভাব পুনরায় মানব জাতির দৃঢ় অস্তিত্বের স্বার্থে অপরিহার্য ছিল। এজন্য আল্লাহ তাআলা যখন আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্ব এবং প্রীতির প্রতি জোর দিয়ে তখন বলেছিলেন, যদি তা না করো তাহলে ধরা পৃষ্ঠে বিরাট এক ফেতনা এবং ফ্যাসাদের বিপর্যয় দেখা দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমানি পূর্ণতা। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং দিক নির্দেশনায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমানি প্রশিক্ষণ এবং পূর্ণতার সিলসিলা অব্যাহত থাকে। কোরআনুল করিমে অব্যাহতভাবে তাদের হৃদয়ে উত্তাপ সঞ্চার করতে এবং শক্তি যোগাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠক থেকে তাদের দৃঢ়তা, সংহতি এবং প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি, সত্যিকারের কামনা এবং এর পথে নিজেদের মিটিয়ে দেবার অভ্যাস, জান্নাতের প্রতি অনুরাগ, ইলম তথা জ্ঞানের প্রতি লোভ ও আকর্ষণ, দিনের সমাজ উপলব্ধি, আত্মজিজ্ঞাসার ন্যায় সম্পদ লাভ করে, যার সুখে দুঃখে সর্বাবস্থায় রাসূলুল্লাহ অনুগত্য করতেন। যে অবস্থায় থাকুন না কেন, তারা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়তেন এবং এসব লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর 27 বার জিহাদের জন্য বেরিয়েছেন এবং তার হুকুমে শতাধিক অভিযানে গমন করেছেন। তাদের পক্ষে দুনিয়ার সঙ্গে সম্পর্কহীনতা খুবই সহজসাধ্য বিষয়ে পরিণত হয়েছিল। পরিবার পরিজনের জন্য দুঃখ, কষ্ট এবং বিপদ আপদ সহ্য করতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কোরআনুল করিমে সেই সব আয়াত, অসংখ্য বিধান, আহকাম নিয়ে আসে যা প্রথম থেকে তাদের পরিচিত ছিল না। নিজেদের সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, সন্তান সন্ততি, পরিবার পরিজন, খানদান সম্পর্কে আল্লাহর আহকাম নাজিল হয় যা পালন করা খুব সহজ সাধ্য ছিল না, কিন্তু আল্লাহ ও তার রাসূলের প্রতিটি কথা মেনে নেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। শিরক এবং কুফরের গিট যখন খুলে গেল তখন আর যেসব গিট ছিল সেগুলো হাত লাগাতেই খুলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন তাদের ইমানের জন্য মেহনত করলেন, এরপর প্রতিটি আদেশ, নিষেধ এবং প্রতিটি নতুন হুকুমের জন্য স্থায়ী চেষ্টা, সাধনা এবং মেহনত করার আর প্রয়োজন রইল না। ইসলাম এবং জাহিলিয়াতের প্রথম সংঘর্ষে ইসলাম এবং জাহিলিয়াতের উপর বিজয় লাভ করল। এরপর প্রতিটি ক্ষেত্রে প্রতিবার নতুন সংঘর্ষের আর প্রয়োজন অবশিষ্ট রইল না। ওইসব লোক তাদের হৃদয়, মন সহ, তাদের হাত পা সহ নিজেদের রূহ নিয়ে ইসলামের আচল তলে এসে গেল। তাদের সামনে যখন সত্য প্রকাশিত হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর তাদের কোনো টানাপোড়ন থাকলো না কোনো সংঘাত। তার সিদ্ধান্তে তাদের আর কোনো মানসিক আর আধ্যাত্মিক দ্বিধাদ্বন্দ্ব দেখা দিত না। কোনো বিষয়ে তিনি যেই সিদ্ধান্ত দিতেন তাতে তাদের এতটুকু মনোকষ্টের অবকাশ থাকতো না। এরা ছিলেন সেই সব লোক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের গোপন দুষ্টুটির কথা অকপটে স্বীকার করেছেন এবং কখনও হৃদযোগ্য পদস্খলনে লিপ্ত হলে নিজেদের দেহকে হদ এবং শাস্তির জন্য পেশ করে দিয়েছেন। মদপানে নিষিদ্ধ সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে উতলে ওটা পানপাত্র হাতে। আল্লাহর হুকুম তাদের ভীত সন্ত্রস্ত অন্তর, ক্লেদাক্ত ঠোঁট ও পানপাত্রের মাঝে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এরপর আর কি, হাতের সাহস হয়নি উপরে ওঠার, তৃষ্ণার্ত ঠোঁট যেখানে ছিল সেখানেই শুকিয়ে গিয়েছে, মদের পেয়ালা ভেঙে ফেলা হয়েছে আর মদিনার অলিগলি নানাগুলোতে মদের স্রোত বয়ে গেছে। শয়তানের আছর যখন তাদের মন অন্তর থেকে দুর্ভিত হলো এবং বলা উচিত যখন তাদের নফসের প্রভাব তাদের মন মানুষ থেকে অপসৃত হলো, নফসানিয়াতের নিঃশেষ এবং নির্মূল হয়ে গেল, তখন ওইসব লোক নিজেদের সঙ্গে সেই রকম আচরণ করতে লাগলেন যেমনটি তারা অন্যের সঙ্গে করতেন। দুনিয়ার বুকে অবস্থান করেও পারলৌকিক জগতের মানুষ এবং নগদ সৌদার বাজারের আখিরাতের কর্জকে দুনিয়ার নগদ সৌদার উপর অগ্রাধিকার দানকারীতে পরিণত হলেন। তারা বিপদ আপদে যেমন ঘাবড়িয়ে যেতেন না, তেমন কোনো নিয়ামত বা অনুগ্রহ পেয়ে ফুলে উঠতেন না। দারিদ্র তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারত না। সম্পদ তাদের ভিতর নফরমানিকে উস্কে দিতে পারত না। ব্যবসা বাণিজ্য তাদের গাফিল বা অলস বানাতে পারত না। কোনো শক্তিকেই তারা ভয় পেতেন না। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক তাতে দমে যেতেন না। আল্লাহর জমিনে দর্প ভরে চলার কল্পনাও তারা করতেন না। ভাঙচুর করা কিংবা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার ধারণাও তাদের মধ্যে স্থান পেত না। মানুষের জন্য তারা ছিলেন ন্যায় এবং সুবিচারের মানদণ্ড, ইনসাফের জন্য ছিলেন তারা পতাকাবাহী। আল্লাহ তাআলা সাক্ষী ছিলেন, তার সাক্ষ্য স্বয়ং তাদের নিজেদের বিরুদ্ধে গেলেও, এমনকি পিতা, আত্মীয়, বন্ধুবান্ধবের বিরুদ্ধে গেলেও তারা বিন্দুমাত্র পরোয়া করতেন না।
পরে আল্লাহ তাআলা গোটা জমিনকে তাদের পদতলে নিক্ষেপ করলেন এবং সমগ্র পৃথিবীকে তাদের করতলে সমর্পণ করলেন। তারা যখন গোটা পৃথিবীর মুহাফিজ এবং আল্লাহ তাআলা দিনের দায়িত্বে পরিণত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার স্থলাভিষিক্ত বানালেন এবং নিজে পূর্ণ তৃপ্তি এবং প্রশান্তির সঙ্গে রিসালাত এবং উম্মাতের দিক থেকে নিশ্চিন্ত হয়ে তার রফিক আলা তথা পরম বন্ধুর ডাকে সাড়া দিলেন। ইতিহাসের আশ্চর্যতম বিপ্লব এবং এর কারণ মুসলিমদের স্বভাব চরিত্রের এই বিরাট বিপ্লব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হাতে সাধিত হলো এবং মুসলিমদের দ্বারা মানব সমাজে সংঘটিত হলো, ইতিহাসের বুকে এ ছিল অভূতপূর্ণ ঘটনা। এই বিপ্লবের প্রতিটি বস্তুই ছিল একক এবং অনন্য। এর দ্রুততা এবং গভীরতা, এর বিশালতা ও সর্বজনীনতা, এর বিস্তৃত ও মানবীয় উপলব্ধির কাছাকাছি হওয়া, এই সবই ছিল বিস্ময়কর ঘটনার এক অনন্য দিক। এই বিপ্লব অপরাপর অলৌকিক ঘটনার ন্যায় কোনো জটিল বিষয় ও দুর্বোধ্য হেয়ালি ছিল না। জ্ঞানগত পদ্ধায় এই বিপ্লব সম্পর্কে গবেষণা করুন, মানব ইতিহাসে এবং মানব সমাজে এর প্রভাব সম্পর্কে অধ্যয়ন করুন। ইমান ও এর প্রভাব। আরব অনারব নির্বিশেষে সকলেই অত্যন্ত বিকৃত জীবনযাপন করছিল এবং এমন প্রতিটি সত্তা যা তার সেবার জন্য পয়দা করা হয়েছিল অস্তিত্ব লাভ করেছিল কেবল তার জন্য, যা ছিল তারই অধীন, যেভাবে চাইবে ব্যবহার করবে, আদেশ নিষেধ শাস্তিদান কিংবা পুরস্কার প্রদানের এক বিন্দু ক্ষমতাও নেই যার। সেসবের তারা পূজা অর্চনা শুরু করেছিল। তারা একেবারেই ভাষা ভাষা এবং বিক্ষিপ্ত একটি ধর্মে বিশ্বাসী ছিল। জীবন জিন্দেগি যার কোনো প্রভাব কিংবা তাদের স্বভাব চরিত্রে হৃদয় মনে এবং আত্মার উপর যার কোনো ক্ষমতাই ছিল না। চরিত্র ও সমাজ এই ধর্ম দ্বারা আদৌ প্রভাবিত হতো না। আল্লাহ তাআলার অস্তিত্ব তাদের দৃষ্টিতে এমন ছিল যেমন একজন শিল্পী কিংবা কারিগর তার কাজ শেষ করে সরে পড়েছেন এবং নির্জনতা বেছে নিয়েছেন। তাদের ধারণা আল্লাহ তাআলা তার সাম্রাজ্যের সেই সব লোকেদের হাতে তুলে দিয়েছেন যাদেরকে তিনি রুবুবিয়তের খেলাত দ্বারা ধন্য করেছিলেন। এখন তারাই ক্ষমতাসীন এবং সাম্রাজ্যের সর্বময় ক্ষমতা এবং কর্তৃত্বের মালিক। জীবিকা বণ্টন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা তাদের এখতিয়ারের অধীনে। মোটের উপর একটি সুসংহত এবং সুশৃঙ্খল হুকুমতের যতগুলো শাখা ও বিভাগ হয়ে থাকে তার সবই তাদের ব্যবস্থাধীন। আল্লাহ তাআলার উপর তাদের ইমান এক ঐতিহাসিক অভিহিতর চেয়ে বেশি কিছু ছিল না। আল্লাহকে প্রভু এবং প্রতিপালক মনে করা, তাদের আসমান ও জমিনের স্রষ্টা মানা তেমনই ছিল যেমন ইতিহাসের কোনো ছাত্রকে জিজ্ঞেস করা এই প্রাচীন ইমারতটি কে নির্মাণ করেছিলেন। ছাত্রটি উত্তরে কোনো বাদশাহর নাম বলল। বাদশাহর নাম বলা দ্বারা তার দিলের উপর কোনো প্রভাব ভয় ভীতি যেমন দেখা দিবে না, তেমনই তার মস্তিষ্কের উপর কোনো প্রভাব পড়বে না। এসব লোকেদের হৃদয় আল্লাহ তাআলার ভয় বিনয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধা ও দোয়া থেকে শূন্য ছিল। আল্লাহর গুণাবলী সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ এবং বেখবর ছিল। এজন্য তাদের দিলে তার প্রতি অনুরাগ, তার আজমত এবং বরত্বের কোনো চিত্র ছিল না। আল্লাহ তাআলা সম্পর্কে তারা খুবই অস্পষ্ট ভাষা ধারণা ছিল যার ভিতর কোনো গভীরতা এবং শক্তি ছিল না। গ্রিক দর্শন আল্লাহ তাআলার সত্তার পরিচিত ধারাবাহিকতার বেশিরভাগ নেতিবাচক পন্থায় আশ্রয় নিয়েছিল। সে তার গুণাবলীগুলোকে অস্বীকার করেছে এবং এর দীর্ঘ ফিরিস্তি কায়েম করেছে যার মধ্যে আল্লাহ তাআলার কোনো হ্যাঁবাচক প্রশংসা এবং কোনো ইতিবাচক গুণ নেই, তার কুদরতের উল্লেখ হয়েছে নেই। তিনি এতে কোনো রুবুবিয়তের কথা কিংবা আলোচনা, তার সীমাহীন অনুদান, অপরিমেয় প্রেম ভালোবাসা, দয়া দক্ষিণের কথাও এতে নেই। এই দর্শন প্রথম সৃষ্টিত প্রমাণ করেছে, কিন্তু তার জ্ঞান এবং এখতিয়ার এবং ইচ্ছা গুণাবলীকে অস্বীকার করেছে এবং নিজের পক্ষ থেকে এমন সব মূলনীতি তৈরি করেছে যা সেই মহান সত্তাকে খাটোকরণ এবং তার সৃষ্টি জগতের উপর অনুমান নির্ভর করে প্রণীত। আর এ কথা তো স্পষ্ট, শত শত নেতিবাচক মিলেও একটি ইতিবাচকের সমান হতে পারে না। আমাদের জানা মতে আজ পর্যন্ত এমন কোনো সুশৃঙ্খল নীতি কিংবা বিধান, এমন কোনো সভ্যতা, সংস্কৃতি, এমন কোনো সমাজ জন্ম নেয়নি যা কেবল নেতিবাচক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। গ্রিক দর্শনের প্রভাবাধীন মহলে ধর্ম ও মতাদর্শের ভয়ভীতি মিশ্রিত বিনয় ও শ্রদ্ধা, আকস্মিক দুর্ঘটনা ও বিপদ আপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ, প্রেম ও ভালোবাসা রুহ থেকে একদম শূন্য ছিল। ঠিক তদ্রূপ সেই যুগের বিভিন্ন ধর্ম প্রাণ হারিয়ে ফেলেছিল এবং কতগুলো নিষ্প্রাণ আচার অনুষ্ঠান এবং প্রাণহীন অনুকরণ সর্বস্ব প্রথা এবং প্রার্বণে পর্যবসিত হয়েছিল। মুসলিম উম্মাহ আর আরব জাতিগোষ্ঠী এই অসুস্থ, অস্পষ্ট, নিষ্প্রাণ পরিচিত আবহ থেকে বেরিয়ে এসে এমন স্পষ্ট এক গভীর আকিদার অবধি গিয়েছিল যার নিয়ন্ত্রণ ছিল হৃদয় মন এবং অঙ্গ প্রত্যঙ্গের উপর, যা সমাজকে প্রভাবিত করার মতো জীবন জিন্দেগি এবং জীবনের নানা অনুষঙ্গের উপর জেঁকে বসা। ওই সব লোক এমন এক পবিত্র সত্তার উপর ইমান এনেছিল যার রয়েছে সর্বোত্তম নাম এবং সর্বোচ্চ শান। তারা এমন রব্বুল আলামিনের উপর ইমান এনেছিলেন যিনি অত্যন্ত মেহেরবান,
দয়ালু, কিয়ামত দিবসের নিরঙ্কুর মালিক, মুখতার এবং রাজাধিরাজ। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অদৃশ্য এবং দৃশ্যের পরিগতা। তিনি দয়াময় এবং পরম দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনি শান্তি, তিনিই রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহামান্বিত। ওরা যাকে শরীক স্থির করে, আল্লাহ তা থেকে পবিত্র এবং মহান। তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সকল উত্তম নামিত তার। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তিনি এই বিশাল জগৎ এবং বিশ্বকারখানার স্রষ্টা, মালিক ও পরিচালনাকারী, যার কুদরতি কব্জায় সমগ্র বিশ্বজাহান বাগডোর। তিনি আশ্রয় দেন এবং তার মোকাবেলায় কেউ কাউকে আশ্রয় দিতে পারবে না। জান্নাত তার পুরস্কার এবং জাহান্নাম তার শাস্তি। তিনি যাকে ইচ্ছা রিজিকের প্রশস্ততা দান করেন এবং যাকে ইচ্ছা তার রিজিককে সংকুচিত করে দেন। আসমান এবং জমিনের সকল গুপ্ত বিষয়ে তিনিই জানেন। চোখের গোপন চাহনি এবং দিলের নিভৃত কন্দরে লুকায়িত রহস্য তিনিই সম্মুখ অবগত। তিনি সৌন্দর্য, পূর্ণতা এবং ভালোবাসা দয়াময়তার আধার। এই গভীর, বিশাল, বিস্তৃত এবং সুস্পষ্ট ইমান দ্বারা ওই সমস্ত লোকের উপর মন মানসিকতার আশ্চর্য রকমের পরিবর্তন ঘটে। কেউ যখন আল্লাহর উপর ইমান আনত এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিত, অমনি তার জীবনে এক বিরাট বিপ্লব সংঘটিত হতো। তার ভিতর ইমান অনুপ্রবিষ্ট হতো, ইয়াকিন তার শিরা উপশিরায় সঞ্চারিত হতো এবং তার শরীরে রক্ত এবং প্রাণ সঞ্জীবনীর ন্যায় দ্রুত সঞ্চালিত হতো। জাহিলিয়াতের বীজাণুগুলো খতম করে দিত এবং জড়মূলে উৎখাত করে ছাড়ত। মন এবং মস্তিষ্কের উপর ফায়েজ দ্বারা মণ্ডিত হতো এবং সেই লোকটি আর পূর্বের ন্যায় থাকত না। এই লোক যারা ধৈর্য, শৌর্য, বীর্য, ইমান এবং ইয়াকিনের এমন সব বিস্ময়কর ঘটনা সংঘটিত হতো যে আক্কেল গুরুম হওয়ার মতো এবং দর্শন এবং নৈতিকতার ইতিহাসে বিশ্বে বোবা বনে যাবে। ইমানই শক্তি ছাড়া আর কোনো হেতু দা তা ব্যাখ্যা করা যাবে না। আত্মজিজ্ঞাসা এবং বিবেকের ভৎসনা, এই ইমান ছিল নৈতিকতার একটি সফল মাদ্রাসা এবং মানসিকতার প্রশিক্ষণ, যা শিক্ষার্থীকে সর্বোচ্চ মানের ইচ্ছাশক্তি, আত্মসমালোচনা এবং স্বয়ং নিজের প্রতি সুবিচারের শক্তি দান করত। ইতিহাসে এমন কোনো শক্তির সন্ধান পাওয়া যায় না যা মনের চাহিদা, নৈতিক পদস্খলনের উপর এরূপ সফলতার সঙ্গে জয়লাভ করেছে। যদি কোনো সময় পাশবিক শক্তি ও পশুর প্রবৃত্তির প্রভাবে মানুষ দ্বারা ভুলভ্রান্তি সংঘটিত হয়েছে, আর এর সুযোগ যখন ঘটে, যখন কোনো মানুষ্য চক্ষু তা দেখতে পায় এবং সংশ্লিষ্ট লোকটিকে আইনের ধারা উপধারা আটকাতে অক্ষম হয়, এই ইমানই তখন তীব্র ভর্ৎসনাকারী নফসে লাওয়াম্মায় পরিণত হয়। দিলের ফাঁস তার পায়ে গিয়ে তাকে চলৎশক্তিহীন করে দেয়। পেরেশানকারী ধ্যান ধারণা বন্যার বেগে তার মস্তিষ্কের উপর আসছে পড়ে। গুনাহর স্মরণ এবং স্মৃতি এমন পীড়াদায়ক হয়ে উঠে যে তার জীবন থেকে শান্তি স্বস্তি উবে যায়। এমনকি লোকটি শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেকে প্রশাসন এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে পেশ করতে। সে নিজেই কৃত অপরাধের স্বীকারোক্তি করে এবং কঠিন শাস্তির জন্য নিজেকে পেশ করে। এরপর নির্ধারিত শাস্তি সে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং হাসি মুখে শাস্তি সইতে থাকে, যাতে করে সে আল্লাহর অসন্তুষ্টির হাত থেকে বাঁচতে পারে এবং আখিরাতের স্থলে দুনিয়াতের শাস্তিটা ভোগ করে নিতে পারে। আমাদের সামনে বিশ্বস্ত ঐতিহাসিকগণ এ সম্পর্কে এমন সব বিস্ময়কর ঘটনা তাদের লিখিত ইসলামের ইতিহাসে পেশ করেছেন যার নজির ইসলামের ধর্মীয় ইতিহাস ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এসব ঘটনার মধ্যে মাইজ ইবনে মালিক আসলামির ঘটনা অন্যতম। ঘটনাটি ইমাম মুসলিম তার সহি গ্রন্থে উদ্ধৃত করেছেন। মাইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমি জিনা করেছি, আমি চাই আপনি আমাকে পরিশুদ্ধ করে দিবেন। তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরদিন আবার তিনি এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার অপরাধে অপরাধী, আমাকে পরিশুদ্ধ করে দিন। আল্লাহর রাসূল তাকে আবারও ফিরিয়ে দিলেন। তারপর তার পরিবারের লোকেদের থেকে জানতে চাইলেন তার মাথায় কোনো রকম গোলমাল আছে কিনা। তার উত্তরে জানায় তার জানা মতে মাইজ অত্যন্ত সমজদার মানুষ এবং বিশিষ্ট ব্যক্তি। এরপর মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেন এবং ওই কথার পুনরাবৃত্তি করে বলতে থাকেন, হে রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনা সংগঠিত হয়ে গেছে, আপনি আমাকে পাক করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানসিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করে একই রূপ তথ্য পেলেন। চতুর্থবার স্বীকৃতির পর তার অর্ধেক দেহ মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের মাধ্যমে তার হত্যার নির্দেশ দেন। সহি মুসলিম কিতাবুল হুদুদ। এর পরবর্তী ঘটনাটি গামাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বি মহিলা সাহাবি
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে পরিশুদ্ধ করে দিন। তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরদিন মহিলা আবার আসেন এবং বলতে থাকেন, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? সম্ভবত সেভাবে ফিরিয়ে দিচ্ছেন যেভাবে মাইসকে ফিরিয়ে দিতেন। হ্যাঁ, আমি গর্ভবতীও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন ফিরে যাও, সন্তান প্রসবের পর ফিরে এসো। সন্তান প্রসবের পর মহিলাটি পুনরায় ফিরে আসলেন। শিশুটিকে কাপড়ে জড়ানো ছিল। তিনি শিশুটাকে দেখিয়ে বললেন, এটাই আমার বাচ্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, ওকে দুধপান করাও গিয়ে। যখন সে খাবার খাওয়া শুরু করবে তখন এসো। এরপর কোলে শিশুটি যখন দুধপান ত্যাগ করলো তখন মহিলাটি আবার এলেন। শিশুটির হাতে তখন এক টুকরো রুটি। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর নবী, এই নিন, বাচ্চা আমার দুধপান ছেড়ে দিয়েছে আর আমি এখন দায়িত্ব থেকে মুক্তি পেয়েছি, সে এখন খাবার খেতে পারে। আল্লাহর নবী শিশুটিকে একটি মুসলিমের হাতে তুলে দিলেন এবং মহিলার উপর শাস্তি প্রয়োগের নির্দেশ দিলেন। তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হলো। তিনি নিজেই দিতে সকলে মিলে তাকে প্রস্তাঘাতে হত্যা করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রস্তর নিক্ষেপ করলে রক্তের ছিটায় সে তার মুখমণ্ডলে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মহিলাটিকে কিছু অশোভন কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি শুনতেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, খালিদ, সেই পবিত্র সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, সে এমন তওবা করেছে, যদি এমন তওবা করত রাজস্ব আদায়কারীরা তাহলে তারা সকলেই ক্ষমা পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে গামাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়। সহিহ মুসলিম, কিতাবুল হুদুদ। আমানত ও দিয়ানত, সততা এবং আমানতদারিতা। এই ইমান ছিল মানুষের আমানত, সচ্চরিত্রতা এবং মহত্বের প্রহরী স্বরূপ। নির্জনে ও জনসমাবেশে তথা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, যেখানে দেখার মতো কেউ থাকতো না, এমন জায়গায় যেখানে একজন মানুষের যা খুশি করার পূর্ণ সুযোগ থাকে, যেখানে কাউকে ভয় করার কিংবা কাউ থেকে ভয় পাওয়ার কারণ ছিল না, এই ইমান প্রবৃত্তির প্ররোচনা এবং কামনা বাসনার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখত। ইসলামের বিজয়ের ইতিহাসে সততা, আমানতদারিতা এবং ইখলাসের এমন সব ঘটনা বিদ্যমান যে মানব ইতিহাসে এর নজির মেলাভার। এ কেবল দৃঢ় ইমান ও আল্লাহর ধ্যান এবং সমগ্র সর্বক্ষণ তার অবগতির চেতনার ফসল ছিল। ঐতিহাসিক তাবারি বর্ণনা করেন, মুসলমানরা যখন ইরানের রাজধানী মাদায়েনে পৌঁছালো এবং মালে গনিমাত তথা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করতে লাগলো, তখন এক ব্যক্তি তার সংগৃহীত ধন সম্পদ নিয়ে কোষাধ্যক্ষের নিকট সমর্পণ করলেন। লোকেরা বলল, এমন মূল্যবান সম্পদ তো আমরা কখনো দেখিনি, আমরা যা সংগ্রহ করেছি এর তুলনায় এর কোনো মূল্যই নেই। এরপর লোকে তাকে জিজ্ঞেস করলো, তুমি এর থেকে কিছু রেখে আসোনি তো? লোকটি আল্লাহর কসম খেয়ে বলল, ব্যাপারটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত না হতো তাহলে তোমরা এর বিন্দু মাত্র সম্পর্কেও জানতে পারতে না। লোকেরা বুঝতে পারল এ কোনো মামুলি লোক নন। তারা তার পরিচয় জিজ্ঞেস করল। লোকটি বলল, আমি বলতে পারবো না, এই জন্যে যে তোমরা আমার প্রশংসা করবে। প্রশংসা আমি আল্লাহর কাছ থেকেই চাই। তিনি এ কাজের জন্য যদি কোনো সওয়াব দিতে চান আমি কেবল তাতেই রাজি। তিনি চলে গেলেন। তার পরিচয় জানার জন্য তার পিছনে লোক পাঠানো হলো। জানা গেল তার নাম আমর, তিনি আবেদ কায়স গোত্রের লোক। আর এখানেই শেষ হচ্ছে আমাদের অষ্টম খণ্ড, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের সঙ্গেই থাকুন। মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো এটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার একটা লাইক আমাদের এই ভিডিওটিকে অন্য ভাইদের নিকটে পৌঁছে দিতে পারবে। শেয়ার করুন ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে। আমাদের ভিডিও সম্পূর্ণরূপে ওপেন, আপনি চাইলে আমাদের ভিডিওটিকে আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। তবে এই ভিডিও থেকে কোনো রকমের আয় করতে আপনারা পারবেন না। আপনারা ব্যবহার করেন, আপনারা প্রচার করেন, আপনারা ক্লিপ তৈরি করতে পারেন এবং বিভিন্ন মাধ্যমে প্রচার করতে পারেন, তবে আপনারাকে বিকৃত করতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।